হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আবার লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আমার লাঞ্চ মেনুতে আছে, এটা হলো আলু পোস্ত, পটল ভাজা, পেঁয়াজ ভাত যেরকম থাকে, আর এটা হলো কাঁচা আম দিয়ে টক ডাল, মানে এটা মুসুর ডাল, আজকে আর মুগ ডাল না। টক ডাল খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? যদিও এখনকার আমগুলো খুব একটা বেশি টক নেই, তাও চলো খাওয়া শুরু করি। টক ডালটা কিন্তু মুগ ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে। টক ডাল আর আলু পোস্ত হলে কি দরকার, তাই না? আমটা একদম টক নেই। আজকে কিন্তু একদম সিম্পল খাবার, বাট খুব টেস্টি, তাই না? এরকম খেতে আশা করি সবার ভালো লাগে। এই যে আম, কিন্তু আমটা একটুও টক না, মিষ্টি মিষ্টি। আলু পোস্ত দিয়ে সব থেকে আরেকটা জিনিস বেশি ভালো লাগে, সেটা হচ্ছে বিউলির ডাল। বিউলির ডাল, আলু পোস্ত আর মাছের টক। Thank you.
তাহলে আজকে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে যারা ভিজিট করছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন, টাটা।